সবাই সবাইকে আমরা খুব মিস করছি, সবাই সবাইকে খুব মিস করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে লাইফ উইথ অমিতা। আজকে চলে এসেছি একদম রান্নাঘর থেকে, আমার ব্লগ স্টার্ট করে দিলাম। আর দোল বুঝতেই পাচ্ছেন, তা কোনো কথা নেই, আমার কেন চলছে ঘরে গান। ওই দেখুন মাম্মাকে ডাকছি, কী রে? ওই দেখুন ও গান করছে আর ডান্স করছে। তা চলুন রান্না কী হচ্ছে। হচ্ছে হলো লুচি পুরি আর কি ফুলকো, সব কিছুই বলতে পারেন আপনারা। কিন্তু আমি চেষ্টা করছি ফুলকো করারই, কিন্তু হচ্ছে তো না। না 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 না, ওই দেখুন আহা দারুণ ফুলকো হয়েছে, একদম টোপা টোপা। তার সাথে হলো ঘুগনি, যেটা আমার সবচেয়ে ফেভারিট ঘুগনি, আমার দারুণ লাগে। একদম নিরামিষ ঘুগনি করা হয়েছে। বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি আর সবাইকে শুভ দোল যাত্রা। তা হোলি তো এবছর আমাদের নেই, খেলতে পারছি না, দুঃখ দুঃখ। সবজি লাগবে বছর, না হলে খেলা যাবে না, গায়ে রং মাখা যাবে না। সামনে বছর খেলবো, মায়ের স্মৃতির জন্য মায়ের যেটা নিয়ম আছে এক বছরে সেটা তো পালন করতেই হবে, পালন করছি। আবার সামনে বছর খেলবো, সব বছর তো সবদিন সমান যায় না, না মানুষের তো আমরা মেনে নিয়েছি, নো প্রবলেম। কিন্তু সবাই আমাদের খুব মিস করছে, সবাই সবাই খুব মিস করছে কি, একদম সব বন্ধু বান্ধবরাই মিস করছে। প্রত্যেকেই আমাদের বাড়িতে দোল খেলা হয়, প্রত্যেকেই আসে, আপনারা জানেন ধামাকাই দোল হয়, তো কিছু করার নেই, মেনে নিতেই হবে এটা। তা আজকে কিন্তু আমার দোলে তো এটার জন্য খারাপ লাগছে। হ্যাঁ আমার জীবনে এরকম দু তিনবার হয়েছে খেলিনি, কিন্তু এর এই জ্ঞান খেলছিল ছোটোবেলা দিয়ে, এবছর খেলতে পারছে না, এবার মুখটা থাকে কিরকম চোখ মুখ শুকিয়ে গেছে। হ্যাঁ রং মারতে খুব ভালো লাগছে, এবার খুব ভালো না, রংটা আমার পছন্দ হয় না, আমি আবিরটা বেশি পছন্দ করি। কিন্তু ওর মুখটা শুকিয়ে গেছে, কিন্তু যদি বলেন রঙের পাগল, মানে যদি বলেন রঙের পাগলকে, সেটা হলো আমি আর আপনার দাদা। এই দেখো মা এখন ভাজছে হচ্ছে চিকেন পকোড়া, ও পুরো জমে যাচ্ছে। হোলি না খেলতে পারি, কিন্তু ঘরে তো মজা করছি না। এই দেখো খাওয়া দাওয়া একদম ভালো। এই যে আমার মা এখানে চিকেন পকোড়া, বিশাল হ্যাপি, খুব ভালো লাগছে। আর চিকেন পকোড়া তো সন্ধ্যে বলে বেশি ভালো লাগে, কিন্তু তাও আমরা বেলায় খাচ্ছি, এখন বাজে হয়তো 12টা বাজে। না হোলি না, হোলি হচ্ছে দিনের বেলা খেতে হয় চিকেন পকোড়া, কি বলেন? বেশি যাবে। চলো দেখুন ফ্রেন্ড, সবার সাথে গ্রুপে কথা হচ্ছে, বন্ধুদের সাথে কি হলো কাকু, এই দাঁড়ান দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ড, সবার সাথে গ্রুপে কথা হচ্ছে, দেখছেন দাদা সবার সাথে কথা বলছে গ্রুপে। সবাই সবাইকে আমরা খুব মিস করছি, সবাই সবাইকে খুব মিস করছি। আর সবাই যে যার বাড়িতে অসহায়, কিছু তো করার নেই, সবটা বছর তো এক যায় না না মানুষের। তা এদিকে আমার পকোড়া হচ্ছে, দেখুন দেখলেন তো মামা, তো দেখালো, চলুন খেয়ে নিই, গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। দেখুন পুরো ফাঁকা রাস্তাঘাট, সব টায়ার্ড হয়ে যায়, এখন বেজেও গেছে তো তিনটের কাছাকাছি। সকাল থেকে পুরো একদম চলতে থাকি, সকাল কি দুদিন আগের থেকে চলতে থাকি দোলের, মানে দোলের যে ইমেজটা তাই না। এখানে এই বছর তো কোনো দোল খেলা নেই, আমার তো কোনো দোলের সেরকম কোনো আমার ভিডিওই না। তা আমি ভাবলাম যে না, আমার 3 বছর যে জার্নি আমার ইউটিউবে, তা 3 বছর যে আমি ইউটিউবে আমি যে দোল খেলেছি সেইটা পুরো একসাথে জোড়া করে আমি একটা ভিডিও ছেড়ে দিই। সেটা আপনারা সোমবার দেখে নিয়েছেন, মানে কালকে দেখে নিয়েছেন। তা সানডের এই জন্য আমি সানডের ব্লগটা দিইনি, সানডের ব্লগটা যাবে। বসিয়ে দিয়েছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হচ্ছে একদম দুবেলারেরই,
দুবেলার, কেন ওই বেলার কোনো ঝামেলা না। তা বিরিয়ানিটা হয়ে গেলে সোজা খাওয়া। নামব্যাক করলে শো না, ভালো লাগছে না? ওই তো খেয়ে ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। ইয়াম ইয়াম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা আমার সবচেয়ে সবচেয়ে প্রিয়। ফ্রেন্ডস, দোল খেলিনি ফ্রেন্ডস, কিন্তু খুব ক্লান্ত লাগছে শরীর, জানি না কেন ভালো লাগছে না। মানে একটুখানি খাটাখাটনি হলেই, তাও তো আপনাদের দাদাই সব করে, যবে থেকে আমার শরীরটা খারাপ হয়েছে। একটু যদি খাটাখাটনি হয়, একটু যদি বেশি কাজ করি, তখনই শরীরটা একটু হাঁপিয়ে যায়, ভালো লাগে না, ক্লান্ত লাগে। যাই হোক, ক্লান্ত শরীর নিয়েও সব কিছু করতে হবে, কিছু করার নেই। আর এদিকে দেখুন, ফুটছে আমাদের মহারানী। এই জন্য বিরিয়ানি এটা শুনতে পাচ্ছিলেন তো আপনারা? বাবা, এই কোথাকার মুখ, বাপ রে বাপ, সন্ধ্যের পর থেকে ভালো টানাটা বৃষ্টি হয়েছে। আর 8:30 অবধি তো হয়েছে, ধরুন হোলি বলুন এরকমই থাকে এই দুটো দিন ওয়েদার। মানে বসন্ত না, বসন্তকাল এরকমই থাকে। মানে বসন্তকালটা কিরকম বলুন তো, কিছু কাজ করতে ভাবা লাগে না, শুধু ঘরে বসে থাকো, শুধু বসে থাকো। আর যদি বসে থেকেই যদি সব চলে আসে, টপর 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 করে সব কিছু শান্তি, মানে সোজা কথা আলিশা হয়ে যায় বসন্তকালটা, আর কিছুই না। তো যাই হোক, তাও ভালো লাগে। তাহলে ফ্রেন্ডস, আজকে হোলির ব্লগটা আমি এখানেই এড করে দিচ্ছি। তা আপনাদের কেমন লাগলো, আমি যেরকম কাটালাম হোলি সেরকমই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে একদম বেল আইকনটা অল করে একদম টুকটুক করে রেডি করবেন, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব করুন। আর আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগিংয়ে।